এবারে বন্যায় এগারো জেলায় সাতানব্বই হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে তার মধ্যে সবজি ও আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয় বেশি পানি সরে যাওয়ার পর আবারও বীজতলা তৈরি এবং ধান রোপণ করা হচ্ছে তালিকা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন এখনো বন্যার পানিতে তলিয়ে আছে অনেক ফসলের মাঠ নষ্ট হচ্ছে সবজি ও আমনের বীজতলা কৃষি বিভাগের তথ্যমতে মতে এবারের বন্যায় এগারো জেলায় ক্ষতি হয়েছে সাতানব্বই হাজার হেক্টর জমির ফসল বন্যায় পুকুর ডুবে মাছের ক্ষতি হয়েছে বেশি নেত্রকোনা ও ময়মনসিংহে এছাড়া কুড়িগ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে উনিশ হাজার হেক্টর জমির ফসল লালমনিরহাটে তিনশো পঁচিশ বগুড়ায় তেইশ হাজার ত্রিশ গাইবান্ধায় দশ হাজার আটশো তেত্রিশ জামালপুরে ষোলো হাজার সাতশো পঁচিশ শিয়ারপুরে এক হাজার দুইশো পঞ্চাশ ময়মনসিংহে সাতশো ছিয়াত্তর টাঙ্গাইলে বিশ হাজার নেত্রকোনায় সাতান্ন সিলেটে তিন হাজার পাঁচশো ও সুনামগঞ্জে এক হাজার তেরো হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে কদোয়া

ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে আর্থিক প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তারা কৃষি বিভাগ এবং যারা আছেন তারা মাঠ পর্যায়ে কৃষকদেরকে এ ব্যাপারে পরামর্শ দিয়েছেন যাতে নামি যাতে বেস্ত লাগলে করে আমাদের যেটুকু ক্ষতি হয়েছিল এটি কৃষক পৌঁছে পারে এই সমস্ত ক্ষতি রিপোর্ট আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা উদ্বোধনের কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি আমরা আশা করছি হয়তো কৃষকদেরকে বিভিন্নভাবে প্রণোদনা মাধ্যমে এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে বন্যার ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে কৃষক এমনটাই প্রত্যাশা সবার সমর ইসলাম একুশে টেলিভিশন